ও, তার মানে উনি আসেননি, আমার মনের ভুল। আমি তোমার জন্য অপেক্ষা করছি, চলো। হ্যাঁ, চলো 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 তাড়াতাড়ি চলো। বলছি আর একটু অপেক্ষা করে গেলে হতো না? না মানে সবাই তো বার্থডে সেলিব্রেশনটা শুরু হবে, আমরা সবাই মিলে কত আনন্দ করব, তারপর বৌদি বানানো কেক কাটব, আর আপনি যদি একটু থাকতেন। থাকার উপায় নেই, ওদিকে বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আজ আসি, পরে আবার দেখা হবে। কবে দেখা হবে? বলছি আপনাকে আরেকটা কথা বলার ছিল। কি কথা? না মানে আসলে আমি আপনার সাথে, না না আপনাকে আমি ইয়ে, আমারও কিন্তু আপনাকে কিছু বলার আছে। উনিও কি আমি একই কথা বলতে চান? আমার মনের কথাটা কি তাহলে বুঝে গেছেন? হ্যাঁ প্লিজ বলুন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনি না থাকলে আমার দিদিকে ওই কাতলাদার ফোনটেদার হাত থেকে উদ্ধার করা যেত না। আর একটা কথা আমি বুঝতে পেরেছি, যে আচার্য বাড়ির মেয়েরা স্মার্ট, বুদ্ধিমতী, সাহসী ঠিকই, বসু মল্লিক বাড়ির ছেলেরাও কিন্তু মন্দ নয়, কোনো অংশে কম নয়। আচার্য বাড়ির মেয়েরাও কিন্তু দ্য বেস্ট। আপনাকে আর একটা কথা বলবো সমুদ্র। বলুন না। দিদির অতীতের কথাটা কি ওনাকে ভরসা করে জানাবো? আমি জানি এই বাড়ির আর কেউ দিদিকে না বুঝুক, উনি ঠিক বুঝবেন। কি হলো বলুন। ও কিছু না, এই কথাটা দিদি আপনাকে একদিন নিজেই ঠিক জানাবে। আর আমার বিশ্বাস, সেদিন দিদির পাশে কেউ থাকুক না থাকুক, আপনি ঠিক থাকবেন। আমি বৌদির পাশে ছিলাম, আছি, আর থাকবো। নিন মা, সবার আগে পায়েস খেয়ে মিষ্টি মুখ করুন। হ্যাঁ কিন্তু বড় নাক বৌমা, ওই তো এসে গেছে। এই তো একদম ঠিক সময় দাদা ভাইয়ের ফোন চলে এসেছে। এই দেখো দাদা ভাই, ঠাম্মির জন্মদিনে সেলিব্রেশন হচ্ছে, আর এই যে বৌদিদি ঠাম্মির জন্য ভাপা সন্দেশ কেক বানিয়েছে। শুভ জন্মদিন। ঠিক এইভাবেই সুস্থ সবলভাবে তুমি আরো 100টা জন্মদিন কাটো। শুভ বিবাহ মহাসপ্তাহ 2-8 সেপ্টেম্বর রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।